নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী, শুরু করছি স্ট্রেট কাট। শুরু করছে নিউজ টপ 9, লিমা রয়েছে আপনাদের সঙ্গে টিভি 9 বাংলায়। 17 দিনের মাথায় অনশন তুলে নিলেন জুনিয়র চিকিৎসকরা। তিলোত্তমার মা বাবার অনুরোধে মর্যাদা রেখেই এই সিদ্ধান্ত নিলেন। ধর্মতলায় অনশন মঞ্চে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন আন্দোলনকারীরা, আগামীকালের স্বাস্থ্য ধর্মঘট হচ্ছে না, তবে আমরণ অনশন প্রত্যাহার করা হলেও আন্দোলন চলবে জানিয়ে দিলেন আন্দোলনকারীরা। বিচারের দাবিতে আগামী শনিবার আরজিকর মেডিকেলে গণ কনভেনশনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমাদের অভয়ের মা বাবা এবং সমাজের সমস্ত বিশিষ্টজন, বিশিষ্ট নাগরিক যারা আমাদের বারবার এই রিকোয়েস্ট করেছেন, সেই জায়গাটাকে সম্মান রেখে এবং আমাদের লড়াইকে আরো সামনের দিকে আরো তীব্রতরভাবে এগিয়ে নেওয়া, নিয়ে যাওয়ার অঙ্গীকার রেখে আমরণ অনশনের যে জায়গা, সেই জায়গাটা আমরা প্রত্যাহার করছি। কথা বলবো সরাসরি সৌরভ দত্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন। সৌরভ, আন্দোলন চলবে সেটা তারা জানালেন, আন্দোলন কোন পথে চলবে, কিভাবে চলবে সেটা কি স্পষ্ট করলেন? তার সঙ্গে আমার ভাই যে কথা বললো, সন্মান চৌধুরী, লিমা দেখো আন্দোলন কোন পথে চলবে সেটা আগামী শনিবার আরজিকর মেডিকেল কলেজে গণ কনভেনশনে যে ডাক দেওয়া হয়েছে সেই গণ কনভেনশন থেকে আগামী কর্মসূচি স্থির হবে। তার আগে তারা আমরণ অনশন প্রত্যাহার করলেন এবং প্রত্যাহারের কারণ হিসেবে তারা যেটা জানালেন যে এদিনের যে বৈঠক, সেই বৈঠক থেকে তারা পুরোপুরিভাবে সন্তুষ্ট নন। সেই বৈঠকের শরীর মাত্র থেকে তাদের কাছে সন্তোষজনক কোনো বার্তা আসেনি। যদি তবুও তারা মনে করছেন যে এই রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন, জুনিয়র চিকিৎসকরা মনে করছেন যে স্বাস্থ্য প্রশাসন সম্পর্কে তারা কী ভাবেন, স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কী ভাবেন, সেটা আমি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বেআব্রু হয়ে গিয়েছে। এবং যেটা যে লাইভ স্ট্রিমিং তারা জানতেন না যে লাইভ স্ট্রিমিং হচ্ছে, তারা পরে সেটা অনুভব করেন যে লাইভ স্ট্রিমিং হচ্ছে। ফলে সেই জায়গাটা তারা মনে করছেন যে তাদের যে বক্তব্যগুলো, যে তারা কাদের জন্য লড়াই করছেন, কোন পক্ষের জন্য লড়াই করছেন জুনিয়র চিকিৎসকেরা, সেটা এই লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু তাদের সহযোদ্ধারা আজ 17 দিন ধরে অনশনে রয়েছেন, আর সেই জায়গাটা তাদের শারীরিক অবস্থার কথা ভেবে তোমার মা মায়ের অনুরোধে সেই আমরণ অনশন, তবে এই যে আমরণ অনশন প্রত্যাহার, কুণাল ঘোষ কি বলছেন শুনবো। জুনিয়র ডক্টরদের কাছে আমাদের বারবার অনুরোধ ছিল, বাম অতি বাম বা এদের প্ররোচনায় পা দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের নিজেদের শরীরে চাপ নেওয়াটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, তারা এখন অনশন তুলে নিয়েছেন, স্বাস্থ্য ধর্মঘট, তারা সেই পথ থেকে সরে আসছেন, এটা ভালো সিদ্ধান্ত। আরো ভালোভাবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো এগোবে, সরকারি জায়গায় যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি সংশোধনের দরকার হয় সেটা যেমন হবে, তেমনি জুনিয়র ডক্টররা বা ডাক্তাররা প্রাইভেট সেক্টরেও যাতে সাধারণ মানুষের উপর চাপটা কমে সেটাও আপনারা খেয়াল রাখবেন, আমরা আশা রাখি। অনশন মঞ্চে বক্তব্য রাখার পর অসুস্থ বোধ করেন অনশনরত জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়। আমি সৌরভের সঙ্গে আরেকবার এই বিষয় নিয়ে কথা বলতে চাইবো। সৌরভ, অর্ণব মুখোপাধ্যায় এখন কেমন আছে? সেই জায়গাটা আমরা যেমন দেখাতে থাকবো, তেমন আরেকটা কথা আমি বলতে চাই, যে সাংবাদিক বৈঠকে অর্ণব মুখোপাধ্যায় নিজের বক্তব্য রাখার পরে তিনি অসুস্থ বোধ করেন, কারণ তার বক্তব্যের একটা মুদ্রা কথা ছিল যে বৈঠক আজকে হয়েছে তাতে কোথাও কিন্তু একটা মনে হয়েছে একটা কেন্দ্রীভূত ব্যবস্থার দিকে এগোনোর কথা বলা হয়েছে। সেই কেন্দ্রীভূত ব্যবস্থায় তিলোত্তমারা আগামী দিনে, তারা আগামী দিনে তিলোত্তমা হোক এটা কেউ চায় না, কিন্তু কারোর সাথে যদি অন্যায় হয় তাহলে সেক্ষেত্রে এই কেন্দ্রীভূত ব্যবস্থায় কতখানি সুবিচার পাওয়া যাবে সেই বিষয়টা নিয়ে সন্দিহান তিনি। এবং সেই বক্তব্য রাখার পরেই তিনি অসুস্থ বোধ করেন, অসুস্থ বোধ করার পর তিনি চেয়ার থেকে উঠে মঞ্চে তার যে শয্যা সেখানে গিয়ে তিনি শুয়ে পড়েন, এবং শোয়ার পর তার রক্ত পরীক্ষা করা হয়, তার ব্লাড প্রেশার মাপা হয়। আপাতত আমাদের আরও কিছুক্ষণ লক্ষ্য রাখতে হবে যে অন্যদের শারীরিক পরিস্থিতি কেমন আছে। সাংবাদিক বৈঠক এই মুহূর্তে শেষ হয়েছে এবং যারা অন্য অনশনকারীরা রয়েছেন তাদেরও শারীরিক পরীক্ষা করা হচ্ছে। লিমা, বেশ, ধন্যবাদ সৌরভ। শনিবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি মানা সম্ভব নয়, স্পষ্ট জানিয়ে দিয়েই বৈঠকে আসার কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আবারও উঠল নারায়ণ সড়ক নিগমের অপসারণের দাবি, সঙ্গে আন্দোলনকারীরা নিয়ে গিয়েছিলেন অভিযোগের একাধিক নথিও। অবস্থানের পরিবর্তন হলো না, যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে নিগমেই আস্থা রাখলো সরকার।
পুলিশ কমিশনারের মতো স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি মেনে নেওয়াটা নির্বাচিত সরকারের পক্ষে বড় পরাজয় হতে পারত, আর সেদিক থেকে সরকার অনড়ি থাকল। পাল্টে নিজেদের দাবির প্রেক্ষিতে স্পষ্ট অবস্থানও ব্যাখ্যা করে এলেন আন্দোলনকারীরা। একটা মানুষকে অভিযুক্ত প্রমাণ করবার আগে তাকে অভিযুক্ত বলা যায় না। আমি তোমাকে একটা লিগাল পয়েন্ট থেকে বলছি, তোমার একটা কমপ্লেন তুমি করতে পারো, কিন্তু আদৌ সে অভিযুক্ত কিনা এটা কিন্তু কোনো এভিডেন্স পাওয়া যায়নি। ম্যাডাম, আমরা কিছু কাগজপত্র এনেছি যেগুলো আমাদের জানতে পারবো না, আমি খুশি না। স্বাস্থ্য সচিবের অপসারণ, আর সেই অপসারণের যাবতীয় দাবিকে এভাবেই উড়িয়ে দিল সরকার। অভিযোগ থাকলেই অভিযুক্ত প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী, নথি রয়েছে পাল্টা বললেন জুনিয়র ডাক্তাররাও, সেখানেও প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী, বললেন নথির সত্যতা কি। নবান্নে ঘণ্টা দুয়েকের বৈঠকে এভাবেই খণ্ডন করা হলো নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের যাবতীয় দাবি। তবে পাল্টা যুক্তিও ছিল, যার বিরুদ্ধে অভিযোগ আছে সেই ব্যক্তিকে আমরা অভিযোগ বলবো, অভিযুক্ত বলবো, যদি সেই অভিযোগ প্রমাণ হয় তখন আমরা সেই ব্যক্তিকে বলবো দোষী। সুতরাং যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে অভিযুক্ত বলে উল্লেখ করাটা গ্রামাটিক্যালি এবং লিগালি ভুল বলে আমাদের মনে হয় না, অভিযুক্ত বলা যায় না। জুনিয়র ডাক্তারদের দাবি, নানাবিধ অসঙ্গতি ও দুর্নীতির কথা জানতেন স্বাস্থ্য সচিব, সেই সম্বলিত নথি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাঁরা। সেই নথি কি যাচাই করা হবে, উত্তর স্পষ্ট নয়। তবে রাজ্য সরকার যে অপসারণের দাবিতে নিজের অবস্থানেই অনড়, তা খোলাখুলিভাবেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এর আগে তীব্র আন্দোলনের জেরে পুলিশ কমিশনারের অপসারণ করেছিল সরকার, সেক্ষেত্রেও কমিশনারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারীরা, যার জেরে সরকার বাধ্য হয়েছিল সিপির অপসারণে। চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য, আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব। কমিশনারের পর স্বাস্থ্য সচিবকেও সরিয়ে দিলে আন্দোলনকারীদের দাবি যতটা মান্যতা পেত তার থেকেও সরকারের শীর্ষস্তরের ব্যর্থতাটাও বেশি করে প্রকট হয়ে উঠত, যা কিনা বিরোধী রাজনীতির অন্যতম ফসলও হয়ে উঠতে পারত। তাই সেই দিক দিয়ে বিপুল জনদেশ পাওয়া একটা সরকারের পক্ষে পরপর দুবার দুই শীর্ষস্তরের পদাধিকারীকে আন্দোলনের চাপে সরানোটা নিঃসন্দেহে চাপেরই মত পর্যবেক্ষকদের একাংশের। আমরা এটাও বুঝতে পারছি না যে বাংলার মানুষের জীবনের থেকে স্বাস্থ্য সচিবের অপসারণ কেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এত প্রিয় হয়ে উঠছে। তিনি স্বাস্থ্য সচিব থেকে সরে গেলে তার তো চাকরি চলে যাবে না, বহাল তবিয়তে মাইনে পাবেন, অন্য কোনো পদে চলে যাবেন, হয়তো প্রমোশনও পেতে পারেন সেখান থেকে। এটাই কারণটা আমরা বুঝতে পারছি না, নাকি নিগম সাহেব এমন কিছু জানেন যে এগুলো বাইরে বলে দিলে মুশকিল হতে পারে। প্রত্যাশিতভাবেই নারায়ণ স্বরূপ নিগম আপাতত টিকে গেলেন, কিন্তু অভিযোগের নথিগুলো সেগুলো ব্যুরো রিপোর্ট, টিভি নাইন বাংলা। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় সতর্ক প্রশাসন, নিরাপত্তার কথা মাথায় রেখে আগামীকালের মধ্যে পর্যটকদের পুরী ছেড়ে চলে যাওয়ার নির্দেশ প্রশাসনের। পুরী সহ সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়ার পূর্বাভাস, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদেরকে, অধীর রায় আমাদের প্রতিনিধি জানাবেন। অধীর, দেখো এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ খবর, উড়িষ্যা গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে, যে নির্দেশিকায় পরিষ্কার বলা আছে আগামী 24 এবং 25 তারিখ বিশেষ করে হোটেল ওনার অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে যে কোনো পর্যটককে তারা যেন পুরীতে এন্টারটেইন না করে, অর্থাৎ সেই সময় পর্যটক যেন না থাকে। পাশাপাশি এই নির্দেশিকাতেও বলা হয়েছে যে সমস্ত পর্যটকরা সেই সময় পুরীতে থাকবেন, অর্থাৎ যারা আগে চলে গেছেন, যাদের রিটার্ন টিকিট পরে রয়েছে, তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের উপর বাড়তি নজরদারি করতে বলেছে এবং প্রশাসনের সঙ্গে তাদের কোঅর্ডিনেশন করতে বলেছে, প্রশাসনের সঙ্গে তাদের সম্পূর্ণ যোগাযোগ আছে। দ্বিতীয় যেটা নির্দেশিকা জারি করা হয়েছে, কোস্টাল এরিয়া গুলোতে পুরী ছাড়তে পারা থেকে যেটা কোস্টাল এরিয়া গুলোতে কিছু কিছু জায়গা হোটেল আছে, পুরী জুড়ে বলেনি, কোস্টাল এরিয়া জুড়ে কিছু কিছু যেগুলো সমুদ্রের পারে হোটেল আছে সেই হোটেলগুলোকে 23 তারিখ বিকেল থেকে 24 তারিখের মধ্যে খালি করতে বলেছে। মূলত কোস্টাল এরিয়া যেগুলো একদম সমুদ্র লাগোয়া হোটেলগুলো আছে সেই হোটেলগুলোকে, কিন্তু ইতিমধ্যে উড়িষ্যা কমিশন বেশ বুঝতে পারলাম। অধীর, আপাতত ধন্যবাদ তোমার।
অনশন মঞ্চে বক্তব্য রাখার পর অসুস্থ বোধ করেন অনশনরত জুনিয়র চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়কে। সেই ছবি আমরা দেখাচ্ছি এবং আজ অনশন ভাঙলেন জুনিয়র ডাক্তাররা সেই ছবি। ইতিমধ্যে আমরা যে খবর পেয়েছি, চিকিৎসক অর্ণব মুখোপাধ্যায়কে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে।